एवरीवन, गुड इवनिंग। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो। तो आमिओ खूब भालो आछि। तो आज आमार भाई एसेछे, तो अनेक दिनेर पर भाई एसेछे। तो भाई सेई रविवार छाड़ते एसे आबार ब्याक करे गेछे भाई। तो भाई एसेछे एकटार दिके, माने 12:45 एकटार दिके। तो तारपरे खावा दावा करे सबाई रेस्ट निएछिलाम। तो एखन सबाई मिले बसछि आड्डाय। तो কে কে আছে আগে দেখি। দাঁড়া, এই যে দেখো। হাই হাই। তো তোমরা দেখতেই পেলে যে আমরা একটা দলবল বসছি। তো এখন নিচে যাওয়া হবে। উনি এখন ধরছেন, কি পড়বি শোনো? নীল পলিশ পড়বি, তাই তো? কোনটা পড়বি দেখি? এইটা বলবি। আমার হাতে কোনটা আছে? এইটা তো। আমার হাতে যেটা আছে সে সেটাই পড়বে। তো এখন সে নেল পলিশ পড়বে। দিন সানা, হাতটার অবস্থা দেখিয়ে দে। তুই কি করছিস দেখিয়ে দে। তোর হাতটার অবস্থা কি করেছে দেখেছ? পুরো ঘেঁটে দিয়েছে। কি করেছিস? ঘেঁটে দিয়েছিস তো? কেন কে পড়ি দিয়েছে? এরকম নিজে পড়েছিস এরকম করে? সবাইকে, তো এখন বাজে 6:30। তো আমাদের বিকেলে টিফিন খাওয়া হয়ে গেছে। তো আমার ভাই আজকে বলল অন্য কিছু খাবে না, পকোড়া টকোড়া মুড়ি খাবে বলল। তো তাই জন্য ও চপ দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালোবাসে। তো যা যাবো সেই জন্য চপ এনেছিল। তো যাই, তাই জন্য চপ দিয়ে ওকে ভালো করে একটু মাখিয়ে দিতে ও খেয়ে নিয়েছে। তো আমিও খেয়ে নিয়েছি। তো আর ভীষণ বাজ পড়ছে বাইরে, মেঘ প্রচুর হয়েছে, বৃষ্টি নামবে নামবে করছে। তো সেই জন্য আজকে হবে কি হবে, দই চিকেন। তো আজকে চিকেনের আইটেম হয়, বৃষ্টি বাদলের দিনে চিকেনটা একটু বেশ ভালোই জমে। তো তাই জন্য আমি ইউটিউবে দেখেছি যে দই চিকেন কেমন রান্না হয়, কিন্তু ছোটো মান আমার ননদ বললো একটু আলাদাভাবে করবে। তো তাই জন্য ভাবলাম, তো যেহেতু আলাদা একটু হবে, তো সেই জন্য ভাবলাম যেহেতু বাড়িতে হচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করি। চলো, আজকে ডিনার হচ্ছে দই চিকেন, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। চলো দেখা যাক কীভাবে রান্না হচ্ছে। তো দেখো, চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করেছি, একটু বেশি পরিমাণে দই লাগবে, আর লাগবে লঙ্কা গুঁড়ো আর নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তো ম্যারিনেট করে দেখো, এখানে ক্যাপসিকামটা ভালো করে ভেজে নিয়েছি, গাজরটাও ভেজে নিয়েছি, আলুটাও ভাজা হয়ে গেছে, আর এখানে নিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ ভাজা। এরপর দেখো তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এরপর দিয়েছি পেঁয়াজ বাটা, পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর এরপর দিয়ে দেব আদা বাটা। এগুলোকে ভালো করে নাড়িয়ে নেব একটার সাথে একটা। দেখো তোমরা, ভালো করে আমার নাড়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি, যেহেতু লাল লঙ্কা গুঁড়ো তখন দিয়েছিলাম ম্যারিনেটে, তাই এখন দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি চালমগজ আর কাজু বাদাম বাটা। তো একসাথেই বেটে নিয়েছি। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এখন দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি চালমগজ আর কাজু বাদাম যে বেটেছিলাম ওর জলটা একটু ওইটা দিয়েই আমি ভালো করে একটু নেড়ে নেব। দেখো এরপর দেখো একটু গ্রেভি গ্রেভি টাইপের হয়ে গেছে মশলাটা। তো এরপর আমি চিকেনটাকে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। এরপর আমি ভেজে রাখা আলু আর গাজরটা যে রেখেছিলাম ভেজে ওইটা আমি দিয়ে দেবো মাংসের সাথে। যেহেতু আলু আর গাজর সেদ্ধ হতে দেরি হয় তাই আমি দিয়ে দেবো মাংসের সাথে। এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলতেই তোমরা দেখতেই পাচ্ছো কেমন ফুটছে। তো সবগুলোই একসাথে সেদ্ধ হচ্ছে। তো হালকা হালকা একটু সেদ্ধ হয়েছে তাই একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। আমরা দেখেই বুঝতে পারছো যে মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। তো এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো বেশ সেদ্ধ হতে বেশি টাইম লাগে না তাই দেরি করেই ক্যাপসিকামটা দেওয়া হয়েছে। তো এরপর দিলাম ভেজে রাখা পেঁয়াজ কুচুনো। তো দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ কুচুনো, দেওয়া হয়ে গেছে আমাদের। এরপর দেব কাস্তুরি মেথি। কাস্তুরি মেথিটাকে আমরা দুধে সাথে কিছুক্ষণ 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এরপর দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ। আর এর গন্ধটাই একটা, স্মেলটাই আলাদা আর খেতেও খুব ভালো লাগে। তো দেখো আমরা কাস্তুরি মেথিটাকে দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না যেহেতু মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তো এরপর ভালো করে একটু ভালো নেড়ে আমাদের মাংস রেডি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের দই চিকেন রেডি। একটা আলাদা রকম গন্ধ আসছে, মানে খেতেও ভালো হবে। হাই সবাইকে, তো আমার রান্না বান্না কমপ্লিট, মানে আমাদের রান্না হয়ে গেছে। তো হয়েছে 8:30 দিকে। তো সানা চলে এসেছিল যেহেতু ভাই আছে, তারপরে তার পিপি তো আছেই। তো সেই জন্য পিপি যেহেতু পরীক্ষা চলছে তাই জন্য পিপি নিয়ে বসতে পারেনি। তো আমি তাই জন্য পড়তে বসিয়েছিলাম সানাকে, আর ভাইও বসছিল। তো এই মাত্র সানাকে ছাড়লাম। তো এখন বাজে 9:35 বেজে গেছে, কারণ এখন নিচে যাওয়ার টাইম হয়ে গেছে। তো যেহেতু ঘরোয়া পদ্ধতিতে দই চিকেনটা রান্না হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখে বলো যে কেমন হয়েছে, আর তোমরা যদি পারো বাড়িতে ট্রাই করে দেখো যে কেমন হয়েছে। নিজেরা ট্রাই করলে হয়তো বুঝতে পারবে যে কেমন হয়েছে। তো তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানিও, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেলবাটনে ক্লিক করে দিও। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, ততক্ষণ যদি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। চলো বাই, গুড নাইট। আমার আজ সকাল দেখা হচ্ছে তোমাদের সাথে।